আসসালামু আলাইকুম। অনেক সময় ভিডিওর ফাইল বড় হওয়ার কারণে আমরা মোবাইল দিয়ে বা ডেস্কটপ দিয়ে সেই ফাইলটা পাঠাতে পারি না। শুধু ভিডিও না, যে কোনো ফাইলের সাইজ যদি অনেক বড় হয়ে যায় সেটা কিন্তু আমরা মোবাইল বা ডেস্কটপ দিয়ে সেটা পাঠাতে পারি না বা ইমেল করতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো ভিডিওর সাইজ বা যে কোনো ফাইলের সাইজ যত বড়ই হোক সেটা যদি 200 GB হয় তাও আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ দিয়ে সেটি পাঠাতে পারবেন। তো ভিডিওটা খুবই ছোট, খুব মনোযোগ দিয়ে স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারে। আমি গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে যে অ্যাড্রেস বার আছে অ্যাড্রেস বারে ক্লিক করবেন। অ্যাড্রেস বারে ক্লিক করে এখানে লিখবেন উই ট্রান্সফার লিখে আপনি সার্চ করবেন। উই ট্রান্সফার লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে uitransfer.com। জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তো এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন যে কালো কালার WE লেখা, জাস্ট এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট এ ফাইল নামের একটা অপশন আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তো সেন্ট এ ফাইলে ক্লিক করার পর এখানে আসছে আপলোড ফাইলস, জাস্ট প্লাস যে আইকন আছে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চয়েস অ্যান্ড অ্যাকশন, আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা প্রথমে দেখতে পারবো যে রিসেন্ট, তো রিসেন্টও দেখতে পারবো। আবার এখানে ক্যামেরা আছে, প্রথমে থাকবে হচ্ছে আমি দেখাচ্ছি এই রিসেন্ট অপশনটা থাকবে। তো রিসেন্ট হচ্ছে যে আপনি লাস্ট যে ভিডিও করেছেন বা ছবি তুলেছেন বা আপনি ফোনে যেগুলো আপলোড করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে ক্লিক করে আপনি অপশন বাছতে পারবেন যে ভিডিওতে আপনি ক্লিক করতে পারবেন বা ডাউনলোডে ক্লিক করতে পারবেন বা আপনার ফোন মেমোরিতে ক্লিক করতে পারবেন, মানে আপনি ফাইলটা যেখানে রেখেছেন ঠিক সেই লোকেশনটা দেখিয়ে দেবেন। এরপর হচ্ছে যে কোন ফাইলটা আপনি পাঠাবেন। তো আমরা ক্যামেরায় যেতে পারি। ক্যামেরাতে যাওয়ার পর যে লাস্ট যে আমরা ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে 307 MB, তো এই ভিডিওটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কয়েকটা অপশন আসছে, টাইটেলের জায়গায় আছে আপনি টাইটেলটা চেঞ্জ করতে পারেন, মেসেজিংয়ের অপশন আছে মেসেজ আপনি কিছু এখানে লিখতে পারেন। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এরপর যে দুইটা অপশন আছে সেন্ড অ্যান ইমেল অথবা গেট এ লিঙ্ক, আমরা কী করব গেট এ লিঙ্কে ক্লিক করব। তো গেট এ লিঙ্কে অপশনটা সিলেক্ট রেখে আমরা গেট এ লিঙ্কে ক্লিক করব। তো ফাইলটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। তো এই যে নিচে যে কপি লিঙ্কের যে অপশনটা আছে সেই কপি লিঙ্কে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আমরা কপি করার পর এখান থেকে চলে আসব। লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পর আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমেল যে কোনো একটা অপশনে গিয়েই আমরা এই লিঙ্কটা পাঠিয়ে দিতে পারি। এটা আমরা ধরেন আমরা ইমেলে চলে গেলাম, তার ইমেল আইডি দিব। এরপর আমরা সাবজেক্ট দিব ভিডিও, বা আপনি সাবজেক্ট আপনার মতো করে দিয়ে দিবেন। এরপর এখানে জাস্ট ক্লিক করে পেস্ট সেন্ড। এই লিঙ্কটা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ বা ইমো অথবা মেসেঞ্জার অথবা মেসেজিং যে কোনো মাধ্যমে এই লিঙ্কটা আপনি তাকে পাঠিয়ে দেবেন, আপনি যাকে সেই ফাইলটা পাঠাতে যাচ্ছেন। তো যখন এই লিঙ্কটা তার কাছে যাবে জাস্ট সেই লিঙ্কটা একটা ক্লিক করলে কিন্তু তার সেই ফাইলটা অর্থাৎ আপনার যে ফাইলটা আপনি পাঠিয়েছেন সেই ফাইলটা কিন্তু তার মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ যেখানে সাথে সাথে কিন্তু সেই ডিভাইসে সেই ভিডিওটা বা সেই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনার ফাইল যত বড়ই হোক আপনি কিন্তু আপনি এই সিস্টেমে এই উই ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনি পাঠাতে পারবেন। তো এই ছিল ভিডিওটা। ভিডিওটা কেমন লাগবে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।